আসসালামু আলাইকুম, আমি সারা হোসেন নাজমুল, এই কোর্সের ইনস্ট্রাক্টর। সো কোর্সটা হচ্ছে দ্য কমপ্লিট ওয়েব ডিজাইন এ টু জেড কোর্স উইথ ফ্রিল্যান্সিং গাইডলাইন্স। সো এই কোর্স যারা পারচেস করবেন অবশ্যই তারা আমার সম্পর্কে জানতে চাইবেন, আমি আমার পরিচয়টুকু দিয়ে নিই। আমি আবার আমার নাম বলছি, আমি হচ্ছি সারোয়ার হোসেন নাজমুল, সংক্ষেপে সারোয়ার হচ্ছে নাজমুল যাতে নামটা লং না হয়। সো বেসিক্যালি আমি হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসসিতে গ্র্যাজুয়েশন করছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি এখনও। তার পাশাপাশি হচ্ছে আমি আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করছি, আপওয়ার্কে অ্যাজ এ ওয়েব ডিজাইনার হিসাবে এবং ইনস্ট্রাক্টরিতে ওয়েব ডেভেলপার হিসাবে আছি এবং প্ল্যাটফর্ম সাপোর্ট হিসাবে। সো এই হচ্ছে আমার জার্নি। আর বেসিক্যালি এই কোর্স থেকে আপনারা কী কী শিখবেন, এই কোর্স থেকে আপনারা কী কী জানতে পারবেন, বা অ্যাজ এ এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসাবে আমি আপনাদের কী কী শেখাবো, তার জন্য একটা ফর্মাল ওয়েতে একটা আমরা কী করেছি, কন্টেন্ট রেডি করেছি, যে জিনিসটা হচ্ছে আপনারা দেখবেন। বাট এই কন্টেন্ট ছাড়া হচ্ছে আপনারা অনেক কিছু এই কোর্স থেকে দেখতে পাবেন। সো আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। বাট আপনাদের যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা, আমি জানি যারা এই কোর্সটা পারচেস করবেন তারা অবশ্যই খুবই হার্ডওয়ার্কার হবেন, যেন এই কোর্স থেকে কোর্সটা কমপ্লিট করে আপনারা যেন একটা ভালো কিছু করতে পারেন। সো চলুন শুরু করি, আমি কোর্সে এই কোর্স থেকে আপনারা কী কী শিখবেন সেই জিনিসটা দেখে নিই। এই হচ্ছে একটা ছোট্ট একটা কোর্স আউটলাইন, মানে এত বড় কোর্সের একটা ছোট্ট একটা কোর্স আউটলাইন না, ইনশাল্লাহ এর মাঝে অনেক কিছুই থাকবে। সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে কোর্সের ইন্ট্রোডাকশন, মানে এই যে আমি এখন যা বলতেছি সেটা। তারপর হচ্ছে ওয়েব ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে HTML CSS পার্ট, তারপর হচ্ছে আপনার থাকবে হচ্ছে CSS গ্রিড, CSS ফ্ল্যাগ বক্স, CSS অ্যানিমেশন, হোভার ইফেক্ট, বা যেটা বলি আমরা একটু অ্যাডভান্স টাইপের যে হোভার ইফেক্টগুলো থাকে সেই জিনিসগুলো দেখবো আমরা, যে কোয়েরি দেখবো জাভাস্ক্রিপ্ট পরিবর্তে যে কোয়েরিগুলো, যেন আমরা জাভাস্ক্রিপ্টের কাজগুলো করতে পারি, আমরা প্রজেক্ট দেখবো। তারপর হচ্ছে আমরা ফাইবার মার্কেটপ্লেস নিয়ে দেখবো, ফাইবার কীভাবে গিগ করতে হয়, ওয়েব ডিজাইনের জন্য কীরকম চাহিদা আছে বর্তমানে সেই জিনিসগুলো দেখবো, এবং আপওয়ার্কে কীভাবে আমরা ওয়েব ডিজাইনের হিসেবে কাজ পাবো সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। ইনশাল্লাহ ফিউচারের মধ্যে হচ্ছে আমরা কী করবো, এই ফিউচার ইনশাল্লাহ আমরা সার্চ এড করবো, যেন আমরা এই একটা অ্যাডভান্স লেভেলের CSSP প্রসেসর নিয়ে আমরা কী করতে পারি, কাজ করতে পারি। সো বুঝতেই পারছেন, মানে হচ্ছে HTML ক্লিয়ার করবো, CSS ক্লিয়ার করবো, যে কোয়েরি ক্লিয়ার করবো, সাথে হচ্ছে বুটস্ট্র্যাপ তো অবশ্যই থাকবে, ঠিক আছে। সো আমরা বুটস্ট্র্যাপ ছাড়া তো অন্য কিছু আমরা চিন্তা করতে পারি না। সো বেসিক্যালি কী করবো, বেসিক্যালি কিচ্ছু করবো না, বেসিক্যালি আমরা করব হচ্ছে আমরা এই কোর্স থেকে ওয়েব ডিজাইনের জন্য বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা প্রয়োজন আমরা হচ্ছে এই কোর্স থেকে কী করবো ইনশাল্লাহ শিখতে পারবো। সো এটা হচ্ছে আমি প্রোভাইড করে দেবো, হচ্ছে আপনাদের যে সিক্রেট গ্রুপ থাকবে এখানে ডক আকারে আমি দিয়ে দিব। ওকে, সো আমরা এখানে হচ্ছে লাইভ প্রজেক্ট দেখবো, ফ্রিল্যান্সিংয়ের প্রজেক্ট দেখবো, আমরা রো কোডিং করে হচ্ছে HTML CSS দিয়ে আমরা প্রজেক্ট করবো, এবং পরিশেষে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে প্রজেক্ট করবো। আমার পাশাপাশি হচ্ছে আমার আরেকটা কোর্স আছে যেটা হচ্ছে PhD টু বুটস্ট্র্যাপ, ওই কোর্সটা হচ্ছে আপনার যারা ওয়েব ডিজাইনার হিসাবে কাজ করেন কিন্তু আপনার একটা ভালো পোর্টফোলিও নাই, কারণ হচ্ছে আপনার একটা ক্লায়েন্ট জাজ করে কিন্তু আপনার পোর্টফোলিওর মাধ্যমে, মানে হচ্ছে সে বুঝবে কীভাবে আপনি কাজ পারেন, এই কাজ পারার মাধ্যমটা হচ্ছে আপনি তাকে কী করবেন, পোর্টফোলিওটা সাবমিট করবেন। সো যদি বেসিক্যালি আপনি একটা কাজ করতে পারেন, আপনি এই কোর্সটার পাশাপাশি যদি ওই কোর্সটাও পারচেস করে রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনি এই কোর্সটা কমপ্লিট করার পরে একটা আপনি কমপ্লিট একটা পোর্টফোলিও তৈরি করতে পারবেন। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন আপনি এই কোর্স থেকে কী কী শিখবেন এবং এই কোর্সে ইনস্ট্রাক্টর থেকে আপনি কতটুকু পাবেন। আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তীতে আমরা নেক্সট লেসনে ইনশাল্লাহ অনেক কিছু আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।